তো পুনরায় সকলকে স্বাগত আমাদের স্যার, ভার্চুয়াল আমি অমিত বলতে দিলাম স্যার। কর্মশালায়। এখন না, পরে তো এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করব। এই আলোচনা করে আমরা আপনাদের প্রশ্ন উত্তরে যাব। সেটা হলো, এখন এই যে আমরা এতক্ষণ স্যুট ভ্যালুয়েশন নিয়ে কথা বললাম, স্যুট ভ্যালুয়েশন নিয়ে যদি বিতর্ক দেখা দেয়, তো এইটার আমরা কিভাবে নির্ধারণ করব? মনে করেন আপনি একটা স্যুট ভ্যালুয়েশন দিয়ে আপনি একটা মামলা দায়ের করে দিলেন, কিন্তু আপনার আদার্স এক লয়ার সেটাতে বিতর্ক উত্থাপন করলো, দ্যাট মিনস তিনি জবাব দেওয়ার পর আপনার জবাবে উল্লেখ করলো যে আপনার স্যুট ভ্যালুয়েশনটা সঠিক হয়নি। তাহলে এই বিতর্কটার নিষ্পত্তি কিভাবে হবে, এখন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে স্যুট ভ্যালুয়েশন নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেটা অবশ্যই জবাবে উল্লেখ করতে হবে। মাইন্ড ইট, যদি স্যুট ভ্যালুয়েশন সম্পর্কে আপনার কোনো আপত্তি থাকে, তাহলে অবশ্যই আপনাকে জবাবে উল্লেখ করতে হবে। জবাবে উল্লেখ করার পর আপনাকে এই সংক্রান্তে একটা সেপারেট পিটিশন দিতে হবে। আপনাকে একটা সেপারেট পিটিশন দিতে হবে। সেপারেট পিটিশন কি দিতে, কোন আইনের কোন ধারায় দেবেন? আপনাকে সেপারেট পিটিশনটা দিতে হবে অর্ডার 7 রুল 11, অর্ডার 7 রুল 11 দিয়ে আপনাকে আরজি প্রত্যাখ্যান চাইতে হবে। আরজি প্রত্যাখ্যান কেন আপনি চাইবেন? এই কারণে চাইবেন যে দ্য স্যুট হ্যাজ নট বিন প্রপারলি ভ্যালুড। সেখানে আপনি সুন্দর করে হালকা করে বলবেন দরখাস্তে যে তিনি এই এই মামলা করছেন বা এই মোকদ্দমা করছেন, তার এত শতক জমির উপর তিনি এরকম ঘোষণা চেয়েছেন এবং রিকভারি পজিশন চেয়েছেন, তার মূল্য এই ধরনের নির্ধারণ করছেন এবং তার কোর্ট ফি এত টাকা দিয়েছেন, এটা অপর্যাপ্ত, এখানে আরো বেশি মূল্যমান হবে, সেই বিষয়ে আমি শুনানি চাচ্ছি। তখন আপনার এই ধরনের পিটিশন পর 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 আদালত একটা দিন ধার্য করবে শুনানির জন্য। সেই ক্ষেত্রে আপনি প্রিপারেশন নিয়ে আসবেন শুনানি করার জন্য। সেক্ষেত্রে আপনার কি প্রিপারেশন হবে, কারণ আপনি তো দেখাতে চাচ্ছেন যে এখানে স্যুট ভ্যালুয়েশনটা বেশি, হ্যাঁ, যে যে ভ্যালুয়েশনটা নির্ধারণ হয়েছে বা তার ভিত্তিতে যে কোর্ট ফি দেওয়া হয়েছে এটা ইনসাফিসিয়েন্ট। তাহলে সেক্ষেত্রে এই আরজি প্রত্যাখ্যানের পিটিশনটা দেওয়ার পর আপনি আরেকটা কাজ করবেন, সেটা কি কাজ করবেন? আপনি একটা দরখাস্ত দিবেন। কি দরখাস্ত দিবেন? যে সাবরেজিস্ট্রি অফিস থেকে ওই সংশ্লিষ্ট মৌজার এই জমির শতক প্রতি রেজিস্ট্রেশনের মূল্য কত। আমি একটা কথা শুরুতে বলছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট সেকশন 3 বলা হয়েছে যে মামলার মূল্যমান নির্ধারণের উদ্দেশ্যে, মামলার মূল্যমান নির্ধারণের উদ্দেশ্যে সরকার জমির মূল্যমান নির্ধারণ করবে। এটা আজ পর্যন্ত হয়নি, এটা আজ পর্যন্ত হয়নি। তাহলে এই যে মামলার মূল্যমান নিয়ে যে আপনি বিরোধটা উত্থাপন করলেন, তাহলে সেটার আপনার বেসিস কি হবে, আপনি কিভাবে সেটা প্রমাণ করবেন? সেটা প্রমাণ করার জন্য আপনাকে এই সাবরেজিস্ট্রি অফিসের এই যে মূল্য একটা তালিকা থাকে, এইটাই সাধারণত সারা বাংলাদেশে ইউজ হয়, এইটার আপনি একটা কল ফর দিবেন আদালতকে, বলবেন যে স্যার এই সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিস থেকে এর শতকপূর্তি মূল্য সম্পর্কিত একটা আপনি কল ফর দিবেন, মানে মূল্যায়ন বিবরণী চান। এই মূল্যায়ন বিবরণী যখন সাবরেজিস্ট্রি থেকে আসবে, এইটার ভিত্তিতে আপনি এই যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্তটা শুনানি করবেন। তখন আপনি দেখাবেন যে স্যার দেখেন এখানে শতকপূর্তি মূল্য কত, আর আমার বাদী, আমার বিরুদ্ধ পক্ষ যে মামলাটা করছিলেন, তিনি যে মূল্য নির্ধারণ করেছেন অনেক কম মূল্য নির্ধারণ করছেন এবং অনেক কোর্ট ফি কম দিয়েছেন। এইভাবে যখন আপনি প্রমাণ করে দেবেন যে রিয়েলি দ্য স্যুট হ্যাজ বিন ভ্যালুড নট প্রপারলি, অর্থাৎ ইট হ্যাজ বিন ইট ইজ আন্ডার ভ্যালুড, ইট ইজ স্যুট অফ আন্ডার ভ্যালুয়েশন, ইট ইজ এ স্যুট অফ আন্ডার ভ্যালুয়েশন, তখন কি হবে, আদালত আদার সাইড কে অর্থাৎ দ্যাট ইজ প্লেইনটিভ কে বলবে যে আপনি এত টাকা কোর্ট ফি দেন। এই যে নির্দেশনাটা দিল আদালত, এটা কোর্ট ফিজ একটা সেকশন 12 অনুযায়ী তিনি যে সিদ্ধান্ত দেবেন এটা চূড়ান্ত, বাদীকে বলবে যে আপনি এত টাকা কোর্ট ফি দেন। এইটা যদি বাদী না দেয় আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে, তাহলে আরজিটা প্রত্যাখ্যান হয়ে যাবে। তাহলে এই স্যুট ভ্যালুয়েশন নিয়ে আপনি এইভাবে বিরোধ উত্থাপন করতে পারবেন। কিভাবে বিরোধ উত্থাপন করবেন, এটা আপনি জবাবে উল্লেখ করবেন। জবাবে উল্লেখ করার পর আপনি এই সংক্রান্তে একটা পিটিশন দেবেন, অর্ডার 7 রুল 11 আরজি প্রত্যাখ্যান চেয়ে। সেইখানে এই আরজি প্রত্যাখ্যানের দরখাস্তটার আপনার সাবমিশনকে জোরালো করার জন্য, সাবস্টেনশিয়েট করার জন্য
এবং এর সমর্থনে প্রমাণ হাজির করার জন্য বাই দৃষ্টামে আপনি কি করবেন, আদালতে আরেকটা পিটিশন দেবেন। পিটিশন দিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে একটা মূল্য বিবরণী নিয়ে আসাবেন। ওই মূল্য বিবরণীটা সেদিন শুনানিতে আপনার প্রমাণ হিসেবে আপনি সাপোর্টে ইউজ করবেন। এইভাবে আপনার মূল্য নির্ধারণ হবে। মূল্য নির্ধারণ করার পর আদালত যখন বাদীকে বলবে যে আপনি আরো এত টাকা আপনার মামলার মূল্য মানে এই নির্ধারণ হলো, সেই নির্ধারণ অনুযায়ী মামলাটা এখানে নাও থাকতে পারে, তাহলে আবার প্রপার আদালতে যাবে, সেইখানে গিয়ে আপনি আবার ধরবেন যে এই মোকদ্দমাটা অমুক আদালতে করা হয়েছিল, এর আন্ডার ভ্যালুয়েশনের জন্য স্যার মূল্য বেশি নির্ধারণ হয়ে আপনার আদালতে আসছে, স্যার এই মূল্য অনুসারে এত টাকা কোর্ট ফি দিতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি জানেন তো আপনার আদার সাইডকে অনেক ঝামেলায় ফেলাই দিতে পারবেন। হ্যাঁ, তো এইখানে হলো আপনার কৃতিত্ব যে আপনি আইনজীবী হিসাবে আপনার মতটাকে কতটুকু প্রতিষ্ঠিত করতে পারেন বা আপনার মক্কেলকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারেন। আপনার যদি আদার সাইডকে এভাবে ঘুরাইতে পারেন তাহলে মক্কেল এমনি আপনার ব্যবহারে খুশি হয়ে যাবে যে ওনাকে একটু ঝামেলা ফেলাইছে। হ্যাঁ, তো এগুলোও কিছু করতে হয় আর কি। এইগুলো আমাদের মামলার মূল্যায়ন সম্পর্কিত বিরোধ কিভাবে আপনি উত্থাপন করবেন এবং সেটা কিভাবে নিষ্পত্তি